সারা বাংলাদেশ আজকে মেতে উঠেছে। সে সুদূর গ্রামের লুঙ্গি পরা কৃষক, শহরের দুরন্ত তরুণ প্রতিদিন ছুটে যাচ্ছে মেট্রো রেলের লাইনে, দাঁড়িয়ে আছে মধ্যরাত থেকে সারা রাত, তারপর অপেক্ষা কখন মেট্রো রেলে একবার উঠতে পারবে। সে কি আকর্ষণ, সে কি ক্রেজ, চোখে না দেখলে বিশ্বাস হবে না। আসছে মেট্রো, আরো মেট্রো আছে, এই মেট্রো ওয়ান, মেট্রো টু, মেট্রো থ্রি, মেট্রো ফোর, মেট্রো ফাইভ এর পর মোট ছয়টা মেট্রো লাইন 2030 সাল পর্যন্ত ঢাকা তার আশপাশকে নতুন সাজে সজ্জিত করবে আধুনিক গণ পরিবহনে। আগারগাঁও থেকে এই বছরই ইনশাল্লাহ আমরা মতিঝিলে গিয়ে পৌঁছব, তারপর মাননীয় প্রধানমন্ত্রীর অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স, তবে এই বছর আমরা মতিঝিল পর্যন্ত, যেটা আগারগাঁওতে আছে সেটা আমরা মতিঝিলে নিয়ে আসব। এই উন্নয়ন মাত্র শুরু হয়েছে, উদ্বোধন, এই উদ্বোধনের জ্বালায় বিরোধী দল অন্তর জ্বালায় বুঝছে, কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, মেট্রো রেলের জ্বালা, বঙ্গবন্ধু টানেলের জ্বালা, উড়াল সেতুর জ্বালা, আন্ডারপাসের জ্বালা, 100 সেতুর জ্বালা, 100 রাস্তার জ্বালা, একই দিন উদ্বোধন, জ্বালায় জ্বালায় অন্তর জ্বালায় মরে যাচ্ছে। সামনে রূপপুর, সামনে মাতার বাড়ি, সামনে পায়রা, সামনে রামপাল, স্যাটেলাইট মহাকাশে, সমুদ্র বিজয়, সীমান্ত বিজয়, সবই শেখ হাসিনার উন্নয়ন অর্জন। এ অর্জন যারা সইতে পারে না তারা অন্তর জ্বালায় ভুগছে। উন্নয়ন থেমে থাকবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এটাই আজ প্রমাণিত হচ্ছে। কাজেই আপনারা প্রস্তুত থাকেন, খেলা হবে ডিসেম্বরে, ফাইনাল খেলা আগামী বছর। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন ষড়যন্ত্রের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে খেলা হবে। আগামী ইলেকশনেও হবে, আন্দোলনে তো ফেল, আন্দোলন গেছে বঙ্গোপসাগরে, ডুবে গেছে বঙ্গোপসাগর,
ওটা আর সাড়া দেবে না। এখন নির্বাচন, বিরোধী দলকে বলো আসুন, নীরব যাত্রা, পদযাত্রা, আন্দোলনের মরণ যাত্রা, এগুলোর মধ্যে না গিয়ে ইলেকশনের যাত্রাটা শুরু করেন। আমরা আছি, হেরে গেলে নেত্রী বলেছেন বিদায়, জোর করে ক্ষমতা শেখ হাসিনা থাকবেন না, কিন্তু সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে ইলেকশন। উই ক্যানট গো উইদাউট ইলেকশন। ইলেকশনে যদি হারাতে পারেন আমরা বিদায় নেব।